মানব পাচারের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুন জিয়ারটারের সাথে এক বৈঠকে তিনি একথা বলেন। মন্ত্রীর দফতরে এ সৌজন্য বৈঠকে তিনি আরও বলেন, সুষ্ঠু সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচি চলমান, পাশাপাশি উপযুক্ত দক্ষতা অর্জন করে বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এছাড়া বৈঠকে মানব পাচার প্রতিরোধ, গুণগত ও বৈধ শ্রম অভিবাসন নিশ্চিতকরণ, বাংলাদেশের কর্মীদের দক্ষতার মান উন্নয়ন, ইতালিতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ এবং দুদেশের ভ্রাতৃত্বপূর্ণ সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে আলোচনা করেন তারা। করোনায় জার্মানিতেও নাজুক অবস্থা বিরাজ করছে, প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। নতুন করে দেশটিতে করোনা সংক্রমণের মাঝেও 8 লাখ টিকা ও অক্সিজেন ভেন্টিলেটর দিয়ে বাংলাদেশের সাহায্যে এগিয়ে এসেছে জার্মান সরকার। আমাদের সহকর্মী আশরাফুল হক আকাশের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জার্মানিতে আশঙ্কাজনকভাবে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্কিত দেশটির সাধারণ জনগণ ও প্রবাসীরা। এরই মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা 50 লক্ষ ও সর্বমোট মৃতের সংখ্যা 97 হাজার ছাড়িয়েছে। তবুও করোনার এমন নাজুক পরিস্থিতিতেও বাংলাদেশ যাতে করোনা পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে পারে সে চিন্তাভাবনা থেকেই 8 লাখ অ্যাস্ট্রাজেনিকা টিকা ও 30 মিলিয়ন ইউরোর করোনা স্বাস্থ্য সামগ্রী দিতে সম্মত হয়েছে জার্মানি। দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বিষয়টি দুদেশের চলমান সুসম্পর্কেরই বহিঃপ্রকাশ। করেসপন্ডেন্সের পরে আমাদেরকে জানিয়েছে যে তারা 8 লাখ ডোজ টিকা দিবে, এবং আপনারা জানেন যে সেটি ইতিমধ্যে গত শনিবার আমাদের বাংলাদেশে পৌঁছে গেছে। এর সাথে অক্সিমিটার, যেটা দিয়ে অক্সিজেন মাপা হয়, এটা দিচ্ছে, আর মাস্ক দিচ্ছে। এই ম্যাটেরিয়ালসগুলি যা দিচ্ছে তারা আমাদেরকে জার্মান সরকার, এর মূল্য হইল 30 মিলিয়ন ইউরো। রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, শত সমস্যার মধ্যেও দুদেশের চলমান সুসম্পর্ক অটুট থাকবে। এ সময় তিনি বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলকেও ধন্যবাদ জানান। আমাদের দূতাবাস, আমাদের সহকর্মীরা, আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পেরেছি, এবং ভবিষ্যতেও আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং যে কোনো ইস্যুতে আমাদের আত্মমর্যাদা বজায় রেখে তাদের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখব। এদিকে জার্মানিতে করোনার বিধিনিষেধের কড়াকড়িতে বড়সড় কোনো অনুষ্ঠানে বা ইভেন্টে যাওয়ার ক্ষেত্রে 2G অর্থাৎ টিকা গ্রহণ ও করোনার নেগেটিভ সার্টিফিকেট সাথে রাখতে হবে। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি।